এখনই শুরু সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গতকাল দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া তার নিকটাত্মীয়রা যে বর্ণনা দিয়েছিলেন, সেই বর্ণনা অনুযায়ী দলের নেতা কর্মী নয়, সারা দেশের মানুষ, আপন জনসাধারণ উৎকণ্ঠা, উদ্বেগ, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে তার যে শারীরিক অবস্থার অবনতি ঘটছে, এ ব্যাপারে যে বারবার দল এবং তার চিকিৎসক বৃন্দ যে বলছেন, বক্তব্য দিয়েছে, এটা কোনো বানানো গল্প নয়, বরং আমরা যা বলছি পরিস্থিতি তার চাইতেও খারাপ। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো ধরনের কর্ণপাত করেনি, তার সুচিকিৎসার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি, যাতে তার শারীরিক অসুস্থতা নিরসন হয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন, সে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি এই সরকার এবং সরকারের অধীনস্থ তারা কর্তৃপক্ষ। প্রতিদিন তার যে অবস্থার অবনতি, অসুস্থতা, এটা যেন সরকারকে আনন্দিত করছে যে আমরা তো যতদিনই কষ্ট পাবেন ততই সরকার মনে করছে আমরা তো এই জন্যই তাকে কারাগারে আটকে রেখেছি। একটা অশুভ ইচ্ছা এবং একটা গভীর নীল নকশার অংশ হিসাবে, ষড়যন্ত্রের অংশ হিসাবে তাকে একটি ভুয়া নথির উপর ভিত্তি করে সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা এখন সুস্পষ্ট। আজকে তার ব্যক্তিগত চিকিৎসকদের কয়েকজন দেখা করতে চেয়েছে। আমরা গতকাল যা বলেছি তারা বাইরে এসে শুধু ওই কথাগুলিই নয়, বরং আরো পরিস্থিতি যে খারাপ, তার শারীরিক অবস্থা যে আরো অবনতিশীল, সে কথায় তারা পুনরুচ্চারিত করেছে, সেটাই তারা বলেছেন। বন্ধুরা আমার, তাহলে সরকার কেন এদেশের একজন জনপ্রিয় নেত্রী, দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী, তাকে নিয়ে এই যে ছিলিমিলি খেলছেন, তার অসুস্থতা নিয়ে এই যে টাল বহনা করছেন, এটার কারণ কি? কারণ হচ্ছে একটাই, এই সরকার ভয়ঙ্কর স্বৈরাচারী সরকার, সে তার রাজনৈতিক প্রতিপক্ষ রাখতে চায় না, কোন বিরোধী দল থাকুক সেটি চায় না, তাদের অনাচারের বিরুদ্ধে কেউ সমালোচনা করুক এটি চায় না। এই চায় না বলেই আজকে সকল বিরোধী দল এবং মতের যিনি প্রতি, গণতন্ত্রের যিনি প্রতি, তাকে আটকে রাখা হয়েছে।
কৌশলে অপকৌশলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া এবং আদালতকে কবজায় নিয়ে সরকার তার অবৈধ ক্ষমতার জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কাজটি শুরু করেছে। নিরস্ত্র জনগণ দলের নেতাকর্মী আজকে প্রতিবাদে ক্ষুব্ধ, কিন্তু সরকার এটিকে কোনো আমলই দেয় না, কারণ এটা তো জনগণের কাছে জবাবদিহি করতে হয়, আর জনগণের ম্যান্ডেট নিয়ে তো সরকার ক্ষমতায় নেই। তাই জনগণ যে শক্তি, এই শক্তিকে তো তিনি বিশ্বাস করেন না, তারা বিশ্বাস করে না, বিশ্বাস করে না বলেই গণবিরোধী কায়দায় বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে সরকারি জুলুম অব্যাহত রয়েছে। অনলাইন পত্রিকাগুলোতে কিছু নিউজ এসছে, আমি একটু সংশোধন দিতে চাই যে যেটা বলা হয়েছে যে মাইল্ড স্ট্রোক, মাইল্ড স্ট্রোক নয়, তিনি আসলে ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক, যেটি আমি গতকালকে বলেছি ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক, সেটি তার হয়েছিল, যার কারণে তিনি দাঁড়িয়ে থাকার অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। বিষয়টি আপনাদেরকে অবহিত করছে এই জন্য যে কি পরিমাণ তিনি অসুস্থ রয়েছেন, তার দুই পা ফুলে যাওয়ার কথা আমরা বলেছি, আমরা আজ তিন সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছেন সে কথাও আমি আপনাদেরকে বলেছি, তার দুই চোখ লাল হয়ে গেছে কারণ দুই চোখেই অস্ত্রোপচার হয়েছে, আর এই লাল হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে কক্ষটির মধ্যে তিনি থাকেন সেই কক্ষটি বহু পুরনো, 200 বছরের পুরনো, বালি এবং সিমেন্ট সেখানে উড়াউড়ি করে এবং সেটাও চোখকে আক্রান্ত করছে এবং চোখের পরিস্থিতিও ক্রমাগতভাবে অবনতিশীল হচ্ছে। অর্থাৎ একজন জনপ্রিয় নেত্রীকে কারাগারের মধ্যে বন্দী রেখে তিলে তিলে তাকে নিঃশেষ করে দেওয়া, তিলে তিলে তাকে কষ্ট দেওয়া এক মহা পরিকল্পনার পথ ধরে এই সরকার হাঁটছে। উদ্দেশ্য তাদের ভয়াবহ, উদ্দেশ্য তাদের অশুভ, উদ্দেশ্য হচ্ছে গভীর চক্রান্তমূলক। বন্ধুরা আমার, এমন একটি কক্ষ, সেই কক্ষে একজন ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ নারী, একজন ধর্মপ্রাণ মহিলা হিসাবে পাঁচ ওয়াক্ত তাকে নামাজ পড়ার জন্য যখন তিনি পুজো করতে যান বাথরুমে, সেখানে অসংখ্য ইঁদুর দৌড়াদৌড়ি করে এবং ঘরের মেঝের উপর দিয়েও সেই ইঁদুরগুলো আপনার ইয়ে করে, ছোটাছুটি করতে শুরু করে দেয়, সে বড় করে দিল। তিনি তাহাজ্জুদে নামাজ পড়েন, অনেক রাতে তিনি সেখানে ওঠেন, যখন যা উঁচু করতে তখন ওই যে পরিস্থিতি, বেশ কিছু ইঁদুর যখন মানে ছোটাছুটি করে তখন কি পরিস্থিতি হতে পারে, কি পরিস্থিতি হতে পারে গোটা মেঝে যদি আপনার তেলা পোকায় আকীর্ণ থাকে, পরিকীর্ণ থাকে, তাহলে কি পরিস্থিতি হতে পারে আপনার। এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে, একটা অন্ধ কূপের মধ্যে সেখানে তাকে আটকে রাখা হয়েছে, একটি মানে যে গ্যাস চেম্বারে আপনার অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যার যে ঘটনা আমরা জানি, জার্মানিতে নাৎসিদের কর্তৃক, আজকে সেই নাৎসিদেরই আরেকটি দৃষ্টান্ত আমরা দেখছি, বেগম খালেদা জিয়ার উপর সরকারের নানাবিধ জুলুম নির্যাতন, তাকে কারাবন্দী করে রেখে এই কাজগুলো করানো হচ্ছে। বন্ধুরা আমার, এই হচ্ছে পরিস্থিতি, আর তার উপরে কি ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে, বিভৎস গরমের মধ্যে এক ভয়াবহ গুমোট অবস্থায় তাকে দিন এবং রাত কাটতে হচ্ছে, বিলিপ্ত, ঘুমহীন, কারণ আমরা নিজেও এই কারাগারগুলোতে ছিলাম, আমরা দেখেছি একবার বিদ্যুৎ গেলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা থাকে, কোনো কোনো সময় সারা রাত বিদ্যুৎ থাকে না, বদ্ধ ঘরে বন্দীদের যে ছটপটানি, তাদের যে হৃদয়ের আরতি, সে সময় কি পরিমাণ ফুটে ওঠে যারা আমরা বারবার কারাগারে গেছি এই সরকারের আমলে, আমরা জানি যে বন্দীদের কি আরতি হয় বিদ্যুৎ চলে গেছে। আর দেশের নেত্রী বেগম খালেদা জিয়া
সেই রকম একটি পরিস্থিতির মধ্যে তাকে রাখা হয়েছে। শারীরিক কষ্ট দিয়ে দিয়ে তিনি যেন একেবারে প্রচন্ড ভাবে অসুস্থ হয়ে পড়েন, গুরুতর অসুস্থ হয়ে পড়েন, বিপর্য হয়ে যান। এইটাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য। আমি যে কথাগুলি বলছি, এখানে যারা গিয়েছিলেন তার মধ্যে দেশের একজন সিনিয়র চিকিৎসক তিনিও সেখানে ছিলেন, আমি তার মুখ দিয়ে দু চারটি কথা প্রকাশ করব। আজকে দেখার জন্য আমরা যারা দেশে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলাম দীর্ঘদিন যাবত, ফটক থেকে প্রায় 3-4 মিনিট রাস্তা হেঁটে ভিতরে কোনো মানুষজন নেই, কোনো তারা বন্দী নেই, একাকি উত্তর দিকে ডেকিয়ার নামে একটা রোগ, দুতলা মনে হয় তিনতলা, সিঁড়িগুলা বহুদিন আগে সারা সিঁড়ি উপরে গিয়ে ওনার যে রুমে থাকেন সামনে একটা কোনার ছোট্ট একটা রুমের ভিতরে বসার ব্যবস্থা হয়েছে। আমাদের সাথে ছিলেন সরকারের ঢাকা সিভিল সার্জন, উনি উপস্থিত ছিলেন, এবং ভিতরে দুদিন চিকিৎসক ওনারা ছিলেন, সাথে ছিলেন ভিতরে ফার্মাসিস্ট এবং নার্স। ওনার সামনে আমরা তিনজন বসি, ম্যাডামকে যে অবস্থা আমি দেখলাম, উনি ম্যাডামকে দীর্ঘ 5 বছর যাব চিকিৎসকের সম্পৃক্ত, আজকে দেখে আমি হতভম্ব হয়ে যাই, আমার চোখ দেখে পানি বের হয়ে যাচ্ছে। প্রথমে মেডিসিন স্পেশালিস্ট উনি রিপ করলেন ওনার আগের ইতিহাস, বর্তমানে যে কষ্ট, বিশেষ করে আপনারা দীর্ঘদিন যারা আসছেন অনেক ওষুধের কথা, সবচেয়ে মারাত্মক যে ওষুধটা গত এই মাসের 5 তারিখে হঠাৎ করে উনি মেঝেতে পড়ে যান এবং 5-7 মিনিট উনি অজ্ঞানের অবস্থার মধ্যে ছিল। নিজের ওনার এই 5-7 মিনিটে ওনার কোনো রকমের ঘটনা ওনার বলতে পারেন। ওইখানে যেসব সিস্টার ছিলেন এবং নার্স ছিলেন ওনাদের সহযোগিতা ম্যাডামকে ঘটনা হল, এবং এই কথাটা সাথে সাথে আমরা সবাই অসংখ্য হয়ে গেল। এরকম নির্জন একটা জায়গায় এরকম একটা বয়স্ক মহিলা একাধিক অসুখ, এই এটা হওয়া মানে জটিল একটা বার্তা প্রকাশ করে, যে কোনো সময়ে ইস্কেমিক অ্যাটাক হলো ব্রেনের ভিতরে সাময়িকভাবে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতি চিকিৎসা না হয় তাহলে জটিল রূপ ধারণ করতে পারে। আমাদের এই আফিমে সিদ্দিক সাহেব ওনার প্রেশার মাপলেন, ওনাকে হাত পা দেখলেন, সাথে ছিলেন প্রফেসর সৈয়দ মাহিদুজ্জামান ওয়াহিদুর রহমান নিউরো মেডিসিন, উনিও ওনাকে দেখেন। ওনারা দুইজন ম্যাডামকে বিভিন্ন একজামিন করতে গেলেন, বাম হাতটা এর উপরে উনি কোনো উঠাতে পারেন না, এই হাতের আঙুলগুলো প্রতিটা আঙুল একদম কালো খোলা। আমি ওনার সামনে বসা, আমার চোখ দিয়ে যেন ওনার পানি ভরে যাচ্ছে, উনি কথা বলতে পারতেছেন না, যে জিজ্ঞাসা করা হয় কথা যেন মুখে বাইরে যায়, এবং শারীরিক ওজন মনে হয় অনেক কমে গেছে, এবং বেশ কিছুদিন যাবত উনি জ্বরে ভুগতেছেন, এবং এক পর্যায়ে আমাদের দুই ভাইয়ের কথা বলা বললেন কি জ্বরে ছোটাছুটি, এখানে ওই নার্স এসে তারাও স্বীকার করলেন যে এখানে কি জ্বরে ছোটাছুটি ছিল। তো সিভিল সার্জন সাহেব উনি জানতেন না বিষয়টা, এবং আমরা যে অবস্থা দেখতেছি এখানে, যে গরম, যে অবস্থা, এই অবস্থায় যে কোনো একটা মানুষ, যে পরিবেশে মানুষ মানে রাখা, সুস্থ মানুষকে রাখা যায় অন্য অসুস্থ হয়ে যাবে।
আজকে আমি সর্বশেষ ওনার চোখ পরীক্ষা করি, ওনার অনুমতি নিয়ে দেখলাম ডান চোখ বেশ লাল হয়ে গেছে, চোখে উনি ব্যথা করেন। সর্বোপরি ওনার যে অসুস্থতার কারণ রিমোট আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এইসব কারণেই মূল কারণ হলো চোখের এবং পানি শুকাই দেওয়া, মাঝে মাঝে লাল হওয়া, মানে আমাদের ডাক্তারি ভাষা ইউভারিস বলা হয়। এই ইউভারিস যদি সঠিক চিকিৎসা না করা হয়, যতক্ষণ পর্যন্ত অস্টিও আর্থ্রাইটিস চিকিৎসা না করা হবে ততদিন পর্যন্ত চোখের চিকিৎসা সঠিক হবে না। সর্বোপরি ম্যাডামের সাথে আমরা প্রায় আধা ঘন্টা সময় বা একাধিক কিছু হবে প্রায় 40 মিনিট সময় কাটাই, এবং উনি আমাদেরকে দেখে মনে হলো যে উনি ওনার চিকিৎসার মধ্যে একটা সুব্যবস্থা হবে। আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে নিচে বসে সিভিল সার্জন এবং দুজন ডাক্তার সবার সামনে আমাদের চার পদে বিশিষ্ট একটা রিকমেন্ডেশন, ওনার এই বর্তমানে কি অবস্থা, আগে কি অবস্থা ছিল এবং এই চিকিৎসার জন্য কি রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন করা হচ্ছে এখানে সমস্তগুলো পরীক্ষা করা যাবে এমন একটা জায়গা যেখানে ম্যাডাম চিকিৎসা নিতেন কিরণী হাসপাতালে। আমরা ওনাকে রিকমেন্ড করি এবং কারা কর্তৃপক্ষের কাছে এই চার কপি আমরা লিখিত প্রতিবেদন দায়ের রেখে দিই। আজকে যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে, যদি এই ম্যাডামকে সুচিকিৎসা করা না হয় তাহলে হয়তো আমাদের ম্যাডামকে এমন অবস্থা যদি হবে আমার হয়তো ওনার আর চিকিৎসা হওয়ার দরকার হবে না, এই বিনা চিকিৎসা হয়তো উনি মারা যেতে পারে। সবাইকে ধন্যবাদ। এবং আপনারা জানেন কারা বিধি অনুযায়ী সিভিল সার্জন হচ্ছে এদের মেডিকেলের, ঢাকা সেন্ট্রাল জেলের মেডিকেলের চিফ এবং দুজন মেডিকেল অফিসার ছিল। এহসানুল করিম ও দেখে প্রথমেই বলছে যে স্যার এটা তো টিআইএ হয়ে গেছে, মানে ট্রেনজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক যেটাকে আমরা বলি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে দেখেন, সে আজকেই কিন্তু ওনারা যাবে দেখে আসছে এবং এই 5 তারিখ থেকে আজকে 9 তারিখ ম্যাডামকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো, কোনো ডাক্তার দেখানো, বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, কোনো ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রহণ করা হয় না। গতকালকে 5ম বারের মতো রিজি ভাই যেটা বলেছেন, আবেদনের পরে আজকেই প্রথম, এতদিন পরে 8ই ফেব্রুয়ারির পর আজকেই প্রথম ম্যাডামের চিকিৎসক, ব্যক্তিগত চিকিৎসকদের থেকে 4 জনকে সেখানে যেতে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা কোন পর্যায়ে গেলে, যখন তারা ভীত সন্ত্রস্ত হয়েছে যে ওনার শারীরিক অবস্থা সত্যি সত্যি অত্যন্ত দুর্বল হচ্ছে, সেই মুহূর্তে যে অর্থাৎ সরকারের যে নীল নকশা, ওনাকে সুচিকিৎসা না দেওয়া এবং চিকিৎসাবিহীন অবস্থায় রেখে সরকার যদি তার দূরভিসন্ধি বাস্তবায়ন করতে চায়, এটি কিন্তু সত্যিকার অর্থে কিন্তু একটি অশুভ পায়তা। এবং ওনার চিকিৎসার ব্যাপারে আমার মনে হয় ইভেন সিভিল সার্জন বলতেছিল যে সরকারি চাকরি করে, এবং ওরা এও কথাও বলতেছিল, অনেক কথা আমরা বলতে পারি না, আপনারা বলবেন। এই ছিল তাদের ভিতরের অবস্থা স্টেটমেন্ট। কাজেই আমার মনে হয় যে রিজি ভাই আপনাদের, আমাদের কুদ্দুস ভাইয়ের কাছ থেকে শুনেছেন বা আমাদের, আমি যেটুকু মানে ওনাদের যে রিপোর্টটা যেটা সেটা আমাদের কাছে যেহেতু আছে, সেই জন্যে আর কি ওটা পড়ে যেটুকু ধারণ করেছি সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করি। বন্ধুরা, চিকিৎসকবৃন্দের কাছ থেকে আপনারা অত্যন্ত শুনেছেন, আর এ বিষয়ে আমার মনে হয় আর কিছু বলার নেই। গভীর মধ্যে ওটা জাতি ওটা চাই না, তাদের প্রিয় নেত্রী, দেশের নেত্রী এবং খালেদা জিয়ার প্রতি সরকারের অমানবিক এবং বর্বরোচিত আচরণ দেখি। বন্ধুরা, আমার যে আচরণ তার প্রতি করা হচ্ছে, তাকে চিকিৎসা না দিয়ে, তার মুক্তি না দিয়ে, সেটি তার মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে, সরকার চূড়ান্তভাবে লঙ্ঘন করছে। এবং যেহেতু সরকারের সব কিছু কবজায়,
সুতরাং এখন পর্যন্ত তিনি যে জেলে আছে এটা সরকারের নির্দেশনা অনুযায়ী আছে, সরকারের ব্লু প্রিন্ট অনুযায়ী আছে, অন্য কোনো কারণে নয়। তাই আমি আবারও আপনাদের সামনে দিয়ে বলতে চাই যে ঈদের আগে এই মুহূর্তে ঈদের আদেশ নেই, ঈদ উল ফিতরের পূর্বে বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি দিতে হবে। তিনি তার পছন্দ অনুযায়ী চিকিৎসা করতে পারেন, তার মুক্তি দিতে হবে। তাকে এখন আটক রাখা হয়েছে গায়ের জোরে, সরকারের ইচ্ছা। আর যদি সেটি না করেন আমরা আর হাত গুটিয়ে বসে থাকব, ঈদের পরে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে আমরা ছাপিয়ে পড়ব। বন্ধুরা আমার, আগামীকাল দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার দাবিতে ঢাকা মহানগরের থানায় থানায় এবং দেশব্যাপী জেলা এবং মহানগরে যে প্রতিবাদ কর্মসূচি, সেই প্রতিবাদ কর্মসূচি যাতে দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা সফল করেন সেটির আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আপনাদের সকলকে ধন্যবাদ। যে ইফতারের পর পরই আপনারা এবং তার চিকিৎসার জন্য যে সুপারিশ করেছেন তার চিকিৎসকরা সেটি বাস্তবায়নের জন্য, অবিলম্বে সেটি বাস্তবায়নের জন্য আমরা জোরালো আহ্বান জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে, যে তার চিকিৎসক বৃন্দ যে সুপারিশ করেছেন তার চিকিৎসার জন্য সেটি বাস্তবায়ন করা হোক। আপনাদের স্বাগত জানাই। কালকে এতে রাখা আছে।